কেন বিষয়টা, ট্যাঙ্কির ক্যাপাসিটি কম, ঠিক আছে, যার কারণে আপনার ঘন ঘন হিট করতে হচ্ছে, বারবার হিট হচ্ছে, হিট হলে কিন্তু আপনার বারবার বিলটা বেশি উঠে। শীতে ঠান্ডা পানিতে গোসল করা সত্যি কষ্টকর, এর মধ্যে হাতে যদি আমাদের সময় না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু চুলায় গরম পানি করে গোসল করব, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। যদি এরকম হয় যে আপনি ইনস্ট্যান্ট সবসময় গরম পানি পাবেন, এরকমই একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে আছে ডিএনএসের ওনার রমজান ভাই, তিনি আজকে আমাদেরকে অ্যারিস্টন ব্র্যান্ডের একটি গিজার সম্পর্কে বিস্তারিত জানাবেন। তো চলুন শুরু করা যাক। ধন্যবাদ সাবির ভাই, আমরা আসলে আজকে একটা দেখাবো লার্জেস্ট একটা গিজার, যেটা অনেক বড় সাইজের হবে, মানে 100 লিটার, আমি বলে দিই ডাইরেক্ট 100 লিটার ক্যাপাসিটি একটা আছে গিজার দেখাবো। আমাদের কাছ থেকে অনেকেই 100 লিটারের গিজার চাচ্ছিলেন, যে বড় গিজার আমি চাচ্ছিলেন। তো আজকে আমাদের কাছে 100 লিটার এবং 80 লিটারের দুই রকমের গিজার কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে। 100 লিটারও আছে, 80 লিটারও আছে, 50 লিটারও আছে, 30 লিটার আছে, 15 লিটারও আছে। অ্যারিস্টন ব্র্যান্ডের, মেড ইন হবে ইতালি, মেড ইন ইতালি। গিজার সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি, তারপরেও আমরা একটু জানতে চাচ্ছি যে এটা কিভাবে ব্যবহার করে বা এটা কিসের জন্য ব্যবহার করা হয়। সাবির ভাই, এটা আসলে কি, অনেক সময় আমাদের শীতের দিনেই আমাদের গরম পানিটা অনেক বেশি সময় লাগে, আমাদের বাসা বাড়ি বলেন, রেস্টুরেন্ট বলেন বা বিভিন্ন গেস্ট হাউসে বলেন, এই গিজারগুলো কিন্তু বেশি প্রয়োজন হয়। আর 100 লিটার গিজার কেন, এটার একটা প্রশ্ন আছে। একদম, আপনার হয়তো দেখা যায় যেগুলো ইনস্ট্যান্ট গিজার আপনারা যেগুলো ইউজ করেন, যেগুলো ক্যাপাসিটি কম থাকে, সেগুলো কী হয়, আপনার কারেন্ট বিলটা অনেক বেশি উঠে। কেন বেশি উঠে, ট্যাঙ্কির ক্যাপাসিটি কম, ঠিক আছে, যার কারণে আপনার ঘন ঘন হিট করতে হচ্ছে, বারবার হিট হচ্ছে, হিট হলে কিন্তু আপনার বারবার বিলটা বেশি উঠে, ঠিক আছে। আর একটা সিক্রেট, হ্যাঁ, আর এটাতে কিন্তু 100 লিটার ক্যাপাসিটি, তার মানে কি আপনি একবারে 100 লিটার পানি হিট হয়ে গেলো, এখন আপনার মন চায় যে কজন চায় আপনি মন চাইলে গোসল করতে পারবেন, এক ড্রামই কাজ শেষ। প্রথম অবস্থায় একটু গরম হতে সময় নেবে, ঠিক আছে, একটু প্রথম অবস্থায় গরম হতে সময় নেবে, একবার যখন গরম হয়ে যাবে এখন আপনার মনে করেন আপনি আরামে গোসল করতে পারবেন। অনেকে আমাদের বলে যে ভাই গিজারে ভালো একটু গরম পানি আসে না, ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন এক বছর, দুই বছর, তিন বছর হয়ে গেল, এখানে ভিতরে দেখা যায় আপনার বিভিন্ন রকমের হ্রাস পড়ে গিজার ফেটে যায়, কিন্তু আমাদের এই গিজারগুলো কিন্তু সম্পূর্ণই অটোমেটিকলি এবং এগুলো ফেটে যাওয়ার কোনো চান্স নেই, কারণ এটার ভিতরে এমন এক ধরনের একটা লেয়ার দেওয়া আছে যাতে আপনার এগুলো কোনো রকম ক্ষতি করবে না, ঠিক আছে, আপনার গিজারের ক্ষতি করবে না, আপনার শরীরের কোনো ক্ষতি করবে না, খুবই ভালো মানের গিজার। ওয়াশিংয়ের জন্য বা গোসলের জন্য ব্যবহার করতে পারবো, চাইলে আমরা এই পানি আবার অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। অবশ্যই আপনি ডিশ ওয়াশারে এই পানি ইউজ করা যায় এবং এই পানি আপনার ওয়াশিং মেশিনে ইউজ করা যায়, এই পানি আসলে বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারবেন। প্রথম দিকে এটা কত মিনিট লাগবে, মানে 10-15 মিনিট বা এরকম? না না সাবির ভাই, আসলে আমি সবাই আমাদের এই চ্যানেলটা কেন আমরা পপুলার হয়েছে, আমাদের কথার সাথে কাজের মিল আছে, বাস্তবতার সাথে মিল আছে, আমরা যেটা বলি ওইটা ইলিগাল, আনলিগাল কোনো কথা আমাদের কাছে পাবেন না। একদম, আমি এটা কোম্পানির কাছ থেকে জানতে চাচ্ছি যে ভাই আমাদের এত বড় একটা গিজার, এই গিজার পানি গরম হইতে কত সময় লাগতে পারে, অ্যাকুরেটটা সেটাই বলবেন। তারা আমাকে বলছে আপনার 40 থেকে 1 ঘন্টা, মানে 40 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগবে এই 100 লিটার পানি। এটা হলো একদম প্রথম সময়, প্রথম সময়, এবং এটা লাগবে, এবং এই কথা কিন্তু আমরা সবসময় বলে দিব, কারণ এটার ওয়াট কম হওয়ার কারণে, এটা কিন্তু ওয়াট কম, এটা কিন্তু মাত্র 1200 ওয়াট, মাত্র 1200, তার মানে আপনি চিন্তা করবেন আপনাদের কিন্তু খরচ কিন্তু হবে অনেক কম, কারেন্ট বিল উঠবে অনেক কম, ঠিক আছে। আর একবার যখন এটি হিট হবে আপনি মনে করেন 3 দিন পর্যন্ত পানিটা কিন্তু গরম থাকবে, তার মানে বুঝতে পারছেন যে আপনি আজকে হিট করছেন, 3 দিন পর্যন্ত আপনার পানি গরম আছে, আপনার টেনশন ফ্রি। পানির কত ডিগ্রি সেলসিয়াস এরকম দেখার কোনো সুযোগ আছে? এখানে একটা মিটার আছে আপনার 1, 2, 3, মানে মানে হিটের যে ইট আছে, হিটটা কোন লেভেল আছে এটা দেখতে পারবেন। ওকে, 1, 2, 3 এরকম একটা ইন্ডিকেটর অপশন দেওয়া আছে, এটা ক্যাটালগ আছে, ক্যাটালগে বিস্তারিত সব ডিটেইলস দেওয়া আছে, আপনারা হয়তো ক্যাটালগ পুরো বিস্তারিত জানেন। আর এটা আমরা যখন ফিটিং করব, এখন আমরা যেভাবে দেখতে পাচ্ছি হুবহু এরকমই এভাবেই এটা ফিটিং হবে, এটা ফলস সাথে ফিটিং হয়, ঠিক আছে, এটা আপনার কোলিরোডের ফিটিং হয়, এটা ফলস সাথে হয়ে যায়, এটা সব জায়গায় ইউজ করতে পারবেন। আর এটা যদি আমরা বাহিরে বা ভবনের উপরে সেট করি, বৃষ্টিতে কোনো ক্ষতি করবে না? বৃষ্টিতে কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। তবে এটা আসলে কি একটু মানে এমন একটা জায়গায় লাগানো উচিত যাতে এখানে বৃষ্টি জল তখন পানি যাতে না থাকে, ওইভাবে লাগানো উচিত আমি মনে করি। ফিটিং এটা কিভাবে করতে হয়? এটা ফিটিংস যদি ঢাকার ভিতরে হয় আমরা কিন্তু ফিটিংস করে দেবো, যেভাবে আছে এইভাবে কিন্তু ফিটিং হবে, আমরা কিন্তু ফিটিং করে দিয়ে আসতে পারবো, ঠিক আছে। আর যদি আপনার ঢাকার বাইরে নেন তাহলে আপনারা আমরা যেভাবে ইনস্টল দেবো ওইভাবে কিন্তু আপনারা ফিটিং করে নিতে পারবেন।
এটার সাথে কোনো এক্সট্রা পার্টস কিংবা এরকম কিছু আছে কি? হ্যাঁ অবশ্যই এটার সাথে এক্সট্রা পার্টস আছে, মানে ফিটিং এর সাথে এটার সাথে যে পার্টস আছে এটা আমরা দিয়ে দিব। আর এটা তো জাস্ট শুধু গরমই হবে আর নরমাল পানিটা পাওয়া যাবে, রাইট? এটার ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারান্টি আছে কিনা? হ্যাঁ অবশ্যই আমরা এক বছর সার্ভিস ওয়ারান্টি দিয়ে দিব এবং কয়েলার গ্যারান্টি দিয়ে দিব এক বছরের। এটা এক বছর যদি কয়েলটা নষ্ট হয়ে যায় অনেকে পাঁচ বছর সাত বছর গ্যারান্টি আসলে কি আমি জিনিসটা বুঝি না, এর মানুষটা কেন এত গ্যারান্টি দেয়? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোম্পানি যা থাকে সেটাই কিন্তু আপনি নেবেন, কারণ অনেকে দেখা যাচ্ছে কোম্পানির সাথে আমি এগ্রিমেন্ট করছি কথা বলছি যে ওনার বলছে আপনি এক বছর গ্যারান্টি দিতে পারবেন, দুই বছর সার্ভিস ওয়ারান্টি, মানে এক বছর ভিতরেই এক বছর গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারান্টি এটা আপনি দিতে পারবেন। এখন এই স্পেশাল প্রোডাক্টের প্রাইসটা জানতে চাচ্ছি। আর এটার প্রাইস থাকবে আমাদের মাত্র 40,000 টাকা, মাত্র চল্লিশ হাজার টাকা ভিতরে। এটার ভিতরে আমরা এটার ভিতরে যে ফিটিংস যেটা লাগবে সে ফিটিং বলতে যেটা পাইপ থাকে, হ্যাঁ ওই পাইপটা আমরা দিয়ে দিব এবং ডেলিভারিটা আমরা করে দেবো ঢাকার ভিতরে। এই 40,000 টাকার মধ্যেই থাকবে। আর এটার ভিতরে যেটা আপনার যে 80 লিটার আছে ওটার দাম থাকবে 35,000 টাকা, ওটাকে 35,000 টাকা। আর এটা যে 50 সিটার যেটা আছে ওইটা আবার এরকমই, কিন্তু ছোটো 50 সিটার, ওটার দাম হবে আপনার 15,500 টাকা। যেটা 30 সিটার আছে ওইটাও থাকবে আপনার 13,500 টাকা। যেটা 15 লিটার আছে ওটা থাকবে 12,500 টাকা, ফিটিং সব কমপ্লিট সহকারে। বাজারে যে অন্য অন্য কিছু ব্র্যান্ড আছে সেগুলোর তুলনায় এটার প্রাইস বেশি হলো কিনা এরকম? হ্যাঁ অবশ্যই বেশি হবে, কারণ বাজারে ম্যাক্সিমাম যে পার্টসগুলো আছে প্রোডাক্টগুলো আছে ম্যাক্সিমাম 90% 99% চায়না, এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি যদি আপনি মনে করেন যে আসলে আপনার টাকার কোনো প্রবলেম না, আপনি একটু ভালো মান চান, ভালো কোয়ালিটি তৈরি দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে এটা নিতেই হবে অবশ্যই। আপনাদের কাছে তো কম দামি কিংবা বেশি দামি বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। আছে আমাদের কাছে চায়নাও আছে, আমাদের কাছে আপনার মালয়েশিয়ান আছে, আমাদের কাছে ইন্ডিয়ান আছে এবং আমাদের কাছে ইটালিও আছে। আপনার যেটা মনে চায় আমাদের ফোন করবেন, আমাদের কল সেন্টার ফোন করলে এরা ডিটেলসটা আপনাদের বলে দিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর জন্য। আশা করি প্রোডাক্ট আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে প্রোডাক্ট নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে কিংবা চাইলে ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। চাইলে সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টটি নিতে পারেন। শোরুমের ঠিকানা 21/23 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট, ঢাকা, ভারত সোপাস। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অল বাজিয়ে দেবেন।